আদরের সোনামণিরা, তোমরা কি বাইবেলের পুরাতন নিয়মে নামান ও এলিশিয়া সম্পর্কে শুনেছ? চলো আজকে আমি তোমাদের সেই গল্প শোনাই। এলিশিয়ার আশ্চর্য কাজের ক্ষমতার কথা চারিদিকে এতই সুপরিচিত ছিল যে এমনকি সিরিয়ানরা, যারা ইসরায়েলীয়দের আক্রমণ করে দাস হিসেবে নিয়ে গিয়েছিল, তারাও তার কথা জানতে পেরেছিল। তাদের মধ্যে একজন সিরিয়ান সেনাপতি নামানের স্ত্রীর দাসী ছিলেন। নামান দুরারোগ্য কোষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। ওই দাসী নামানকে পরামর্শ দিলেন, তিনি যেন ইসরায়েলে গিয়ে এলিশিয়ার সাহায্য কামনা করেন। দুই জাতির মধ্যে শত্রুতা থাকা সত্ত্বেও নামান দাসীর কথা মতো ইসরায়েলে গিয়ে এলিশিয়ার সাহায্য প্রার্থনা করলেন। তিনি তাকে জর্দন নদীতে 7 বার স্নান করতে বললেন। নামান তাই করলেন এবং দুরারোগ্য রোগ থেকে সুস্থ হলেন। এলিশিয়া একজন সত্যিকারের ঈশ্বরের মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন, কিন্তু ইসরায়েলের 12 গোষ্ঠীর ভবিষ্যৎ ছিল কঠিন। জুদিয়া ও ইসরায়েল দুই জাতি আলাদা হয়ে যায় এবং তাদের রাজারা এবং জনগণ ঈশ্বরের আজ্ঞা পালন থেকে দূরে সরে যায়। ঈশ্বর নিয়মিতভাবে বিভিন্ন প্রবক্তাকে প্রেরণ করেন তাদেরকে ঈশ্বরের পথে ফিরিয়ে আনার জন্য।